আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে পটেটো ট্রায়াঙ্গেল নাগেটস তৈরি করে দেখাবো। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, ইফতারিতে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুবই মজার। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি চারটি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিব। আলুগুলো একটু টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করলে এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কেটে নেওয়ার পর পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ করে নিব। কেউ চাইলে আলুগুলো আস্ত রেখেও সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আলুগুলো তুলে নিব। এরপর একটু ঠান্ডা করে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। কেউ চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব 1 চা চামচ, তবে মিক্সড হার্বের পরিবর্তে কেউ চাইলে অরিগানোটাও দিতে পারবেন, মোজারেলা চিজ 1/4 কাপ। এরপর ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে হাতটা পরিষ্কার করে হাতে প্রথমে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে, এতে করে হাতে লেগে যাবে না। এবং যেই পাত্রটিতে শেফ করে নিব সেই পাত্রটিতেও প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে, এতে করে নিচটা লেগে যাবে না। এবার ট্রায়াঙ্গেল শেফ দেওয়ার জন্য হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিতে হবে। এরপর ছুরি দিয়ে কেটে নিতে হবে, তবে ছুরি দিয়ে কেটে নেওয়ার আগে ছুরির গায়ে প্রথমে একটু তেল মেখে নেবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফই কিন্তু কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর সাইডগুলো একটু হাত দিয়ে চেপে সমান করে দিতে হবে, কারণ আলুটা খুবই নরম, তাই কেটে নেওয়ার পর একটু অসমান হতে পারে, এটা হাত দিয়ে ঠিক করে নিতে হবে। দেখুন এভাবে করে হাত দিয়ে একটু পাশগুলো সমান করে দিলেই হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলোই করে নিব। নাগেটসগুলো কুট করে নেওয়ার জন্য আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করব না, এটা আমি করব সেমাই দিয়ে। এখানে আমি চিকন সেমাইটা নিয়েছি, এগুলোকে ভেঙে গুঁড়া করে নিতে হবে। এই সেমাই দিয়েই কুট করে নিব। সেমাই দিয়ে কুট করে নিলে এটা খুবই সুন্দর হয় এবং ক্রিস্পি হয়। এই নাগেটসগুলো আপনারা একবারে বেশি করে বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, আমি আপনাদেরকে পরে ফ্রোজেন পদ্ধতিটিও বলে দিব। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। এবার ডিমের মিশ্রণে দিয়ে কাটা চামচ দিয়ে বাড়তি মিশ্রণটা ছড়িয়ে দিয়ে দিব সেমাইয়ের উপরে। এরপর সেমাই দিয়ে খুব ভালোভাবে কুট করে নিতে হবে, যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। দেখুন এভাবে একটু 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে কুট করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলোই কুট করে নিব। কেউ যদি ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে কুট করে নেওয়ার পর প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেবেন 15 মিনিটের জন্য। এরপর একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, ভেজে নেওয়ার 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। এভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এবার ভেজে নিচ্ছি। আমি তেলটা প্রথমে গরম করে নিয়েছি, এরপর অল্প আঁচে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচে যখন এক পাশটা হয়ে যাবে উল্টিয়ে দিচ্ছি। এরপর দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবে অল্প আঁচে নাগেটসগুলো ভেজে নিলে এটা খুবই ক্রিস্পি হয় এবং এর কালারটাও খুবই সুন্দর আসে। আপনারাও ঠিক এইভাবে রমজানে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।